শুক্রবার সন্ধ্যায় শুভশ্রী সড়কের ছনখলাতে ছনখলায় গাড়ি চাপায় মৃত্যু মহিলার। মৃত মহিলার নাম শিলারানী দেবর্মা, ওনার বাড়ি ছনখলা এলাকার গণকরাম চৌধুরী পাড়ায়। দুর্ঘটনা খবর পেয়ে দমকল কর্মীরা খোয়াই থেকে ছুটে গিয়ে গুরুতর জখম মহিলাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে তখনই মৃত বলে ঘোষণা করে। পরবর্তী সময়ে দমকল কর্মীরা জানান, শিলারানী দেবর্মা ছনখলা রাস্তার পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন, সেই সময় একটি গাড়ি ওনাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাজারের কাছাকাছি একজন গাড়ি মানে বাড়ি দিয়ে গাড়িতে পাইছি না, গাড়ি কেটে আমরা পাইছি না, আর একজন মহিলা অ্যাক্সিডেন্টে পড়ে গেছে। আমরা বয়স 45, নাম ছিল রানী দেব। ইঞ্জুরি কিরকম হইব? ইঞ্জুরি মোটামুটি সিরিয়াস। গাড়িটা পাওয়া গেছে না? গাড়ি পাওয়া গেছে।